স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টর রেজুলেশন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ভেক্টর সাবট্রাকশন, ভেক্টর এডিশন এসব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ভেক্টর রেজুলেশন নিয়ে আলোচনা করব এবং ভেক্টর রেজুলেশন বলতে যেটা বোঝানো হচ্ছে যে রেজুলেশন ইনটু কম্পোনেন্টস। ওকে, রেজুলেশন ইনটু কম্পোনেন্টস। তো ভেক্টরকে আমরা কিভাবে উপাংশে বিভাজন করতে পারবো সেই বিষয়ে আমরা পড়বো আজকের ক্লাসে। তো রেজুলেশন আবার দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে পারপেন্ডিকুলার রেজুলেশন, তার মানে ভেক্টরের যে উপাংশগুলোর কথা বলছি তার যদি পরস্পর সঙ্গে লম্ব হয় তখন তাকে আমরা পারপেন্ডিকুলার রেজুলেশন বলব। তো এই ক্লাসে আমি মেনলি প্রথমে পারপেন্ডিকুলার রেজুলেশন নিয়ে ডিসকাস করব। ওকে, তো ভেক্টর রেজুলেশন ব্যাপারটা কি আমি একটু বোঝার চেষ্টা করি বিষয়টা, যে আমরা একটা ভেক্টরকে অ্যাকচুয়ালি স্প্লিট করতে চাইবো এখানে। ওকে, তো যেরকম আমরা স্কেলার নাম্বারকে স্প্লিট স্প্লিট করতে পারি, সাপোজ আমার কাছে যদি স্কেলার নাম্বার থাকে 5, আমরা প্রথমে এডিশন সম্পর্কে আগে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা স্প্লিটিংটা বুঝতে পারবো। সাপোজ আমরা জানি যে দুটো ফ্যাক্টরকে যখন আমরা যোগ করি, সাপোজ একটা ফ্যাক্টর এ, ওকে, একটা ফ্যাক্টর সাপোজ এ, একটা ফ্যাক্টর হচ্ছে এ বি, তাহলে আমরা যদি এ ফ্যাক্টর এবং বি ফ্যাক্টরকে অ্যাড করি তাহলে আমরা কি পাবো, নতুন একটা রেজাল্টেন্ট ফ্যাক্টর পাই, সেটা হচ্ছে আর ফ্যাক্টর, সেটা হচ্ছে আর ফ্যাক্টর। তো সিমিলারলি আমরা আর ফ্যাক্টরকে কম্পোনেন্টে বিভাজন করতে পারি, যেমন এ আর বি কে আমরা অ্যাড করে যেরকম আমরা আর ফ্যাক্টর পাচ্ছি, সিমিলারলি আমরা যদি চাই তাহলে আর ভেক্টরকে আমরা রেজুলেশন করে অর্থাৎ আর ভেক্টরকে বিভাজন করে আমরা এ প্লাস বি পেতে পারি, এ এবং বি আলাদা আলাদা করে পেতে পারি, এ ভেক্টর এবং বি ভেক্টর আলাদা আলাদা করে পেতে পারি অবশ্যই। ওকে, তো ব্যাপারটা হচ্ছে যখন আমরা এ আর বি কে অ্যাড করছি, এ আর বি কে অ্যাড করে আমরা আর ভেক্টর পাচ্ছি, বাট এটা নেসেসারি নয় যে আর ভেক্টরকে রেজুলেশন করলে শুধুমাত্র এ এবং বি পাবো। ওকে, আমি আদার্সও পেতে পারি, মানে নেসেসারি নয় যে দুটো ফ্যাক্টরকে যোগ করলে যদি আমরা একটা ফ্যাক্টর পাই, এটা নেসেসারি নয় যে সেই ফ্যাক্টরটাকে রেজুলেশন করলে, বিভাজন করলে দুটো ফ্যাক্টর পাবো, দুইয়ের বেশিও পেতে পারি। আমরা সিম্পলি এটা এইভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারি বাই ইউজিং স্কেলার নাম্বার, যে সাপোজ আমার কাছে দুটো স্কেলার নাম্বার আছে 2 এবং 3, তো আমি যদি 2 প্লাস 3 করি আমি সবসময় 5 পাবো, অলওয়েজ 5, বাট 5কে যদি আমি স্প্লিট করে লিখতে চাই এটা নেসেসারি নয় যে সবসময় 2 প্লাস 3 পাবো। এটা আমি এভাবেও পেতে পারি যে 2 প্লাস 2 প্লাস 2 পেতে পারি, আমরা পেতে পারি 4 প্লাস 1 পেতে পারি, আমরা 2 প্লাস 1 প্লাস 1 পেতে পারি, ডিফারেন্ট কম্বিনেশন পেতে পারি, +1 পেতে পারি, আমরা ডিফারেন্ট কম্বিনেশন পেতে পারি। সিমিলারলি এ ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করে আমরা আর ভেক্টর পাবো, এটা ঠিকই, বাট এটা নেসেসারি নয় যে আর ভেক্টরকে আমরা স্প্লিট করলে এ এবং বি পাবো। সাপোজ আমি আর ভেক্টরকে স্প্লিট করে আর ভেক্টরকে স্প্লিট করে আমি সিআরডিও পেতে পারি, সিআরডিও পেতে পারি। ওকে, ওই জন্য আমরা ভেক্টর রেজুলেশনটাকে ভেক্টর যে এডিশন তার একদম এক্স্যাক্টলি অপোজিট প্রসেস বা বিপরীত প্রক্রিয়া বলবো না, বিপরীত প্রক্রিয়া বটে, অবশ্যই দুটো ভেক্টরকে আমি যোগ করে যেমন একটা ভেক্টর পাচ্ছি তেমন সেই ভেক্টরটাকে বিভাজন করে আমি দুটো ভেক্টর পেতে পারি, সে অর্থে প্রক্রিয়াটা অবশ্যই অপোজিট প্রক্রিয়া, কিন্তু টোটালি এক্স্যাক্টলি আমি বিপরীত প্রক্রিয়া বলতে পারবো না। ওকে, আমরা এইভাবে একটা এক্সাম্পল নিতে পারি। এছাড়াও ভেক্টরকে যদি আমরা একটা লাঠির সঙ্গে তুলনা করি, যদি আমরা ভেক্টরকে এইভাবে রিপ্রেজেন্ট করি, আমরা জানি একটা স্ট্রেট লাইন, তার মাথায় তীর চিহ্ন দিয়ে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি জিওমেট্রিক্যালি, তো এটাকে যদি আমি একটা লাঠির সঙ্গে তুলনা করি তাহলে আমি এইভাবে ভাবতে পারি যে দুটো লাঠিকে যদি আমরা অ্যাড করি, দুটো লাঠিকে যদি আমরা অ্যাড করি সবসময় আমরা একটি লাঠি পাবো, বাট এটা নেসেসারি নয় যে একটি লাঠিকে স্প্লিট করলে সবসময় দুটো পাবো, দুইয়ের অধিকও পেতে পারি, দুইয়ের অধিকও পেতে পারি। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ রেজুলেশন, কম্পোনেন্ট, উপাংশে বিভাজন বলতে আমরা বোঝাই যে একটা ভেক্টরকে ডিফারেন্ট পার্টে স্প্লিট করা। তো এখানে আমরা স্প্লিটটা কিভাবে করবো, স্প্লিটটা যদি আমরা পারপেন্ডিকুলার করি, মানে যে দুটো পার্ট আমরা পাবো, সাপোজ এই ভেক্টরটাকে ভেঙে, সাপোজ এটা একটা ভেক্টর আর ভেক্টর, তো এই আর ভেক্টরটাকে ভেঙে আমি যদি দুটো ভেক্টর নির্ণয় করতে চাই, দুটো ভেক্টর স্প্লিট করতে চাই আর ভেক্টরটাকে, এবং সেই স্প্লিটের দুটো স্প্লিটের দুটো অংশ যদি পরস্পর সঙ্গে পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ একটা এই বরাবর হলো আর একটা এই বরাবর হলো, এগুলো স্প্লিটেড অংশ, সাপোজ আর ভেক্টর স্প্লিটেড অংশ যারা পরস্পর সঙ্গে পারপেন্ডিকুলার, তখন সেটাকে আমরা কি বলবো, পারপেন্ডিকুলার রেজুলেশন, তখন সেটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার রেজুলেশন। ওকে, তো আমরা দেখি একটা জেনারেল ভেক্টর, যে কোনো একটা ভেক্টরকে আমরা পারপেন্ডিকুলার রেজুলেশন কিভাবে করতে পারি। সাপোজ আর ভেক্টরকে আমরা পারপেন্ডিকুলার রেজুলেশন করতে চাইছি, তো আর ভেক্টরের একটা অংশ আমরা রাখতে পারি এক্স এক্সিস বরাবর, একটা অংশ আমরা রাখতে পারি ওয়াই এক্সিস বরাবর, কেন, কারণ এক্স আর ওয়াই পরস্পর সঙ্গে লম্ব। তাহলে যখন আমাদের লম্ব উপাংশে বিভাজন বলবে তাহলে এটা সবচাইতে আমাদের বেস্ট চয়েস হবে যে এক্সিসটাকে এক্স এবং ওয়াই এক্সিসকে চুজ করা, কেন এক্স এবং ওয়াই এক্সিসকে চুজ করা, কারণ এক্স এবং ওয়াই এক্সিস আমরা জানি পরস্পর সঙ্গে পারপেন্ডিকুলার। ওকে, তো আমরা এই
ব্যাকগ্রাউন্ডটা আবার রিড্র করছি অন্যভাবে, একটু ভালোভাবে রিড্র করি। তাহলে আমরা কি করতে চাইছি, আমরা জাস্ট আর কে স্প্লিট করতে চাইছি দুটো অংশে, দুটো অংশে স্প্লিট করতে চাইছি, বাট দিজ আর নট এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, এ এ এবং বি নয়, এ এবং বি নয়, কিন্তু আমি সেটাকে এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। কেন এক্স ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইছি, কারণ আমাদের লম্ব উপাংশ বিভাজন বা পারপেন্ডিকুলার রেজুলেশনের কথা বলছি। সাপোজ এটা আমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, আর যে ভেক্টরটার কথা আমি বলছি, সাপোজ সেই ভেক্টরটা এখানে রয়েছে, এই ভেক্টরটাকে আমি স্প্লিট করতে চাইছি, দুটো অংশে স্প্লিট করতে চাইছি, যার একটা থাকবে এক্স অ্যাক্সিস বরাবর, একটা থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর। ওকে, তাহলে এটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি, এটাকে আমি ওয়াই অ্যাক্সিস বলছি, ওয়াই অ্যাক্সিস বলছি অবভিয়াসলি। ওকে, আমি এই ভেক্টরটাকে রেজুলেশন করতে চাইছি, রেজুলেশন করতে চাইছি, দিস ইজ ইওর এ ভেক্টর, একটা অংশ আমি জানতে চাইছি এক্স অ্যাক্সিস বরাবর কতটা রয়েছে, তার জন্য আমি কি করছি আর থেকে এক্স অ্যাক্সিস এর উপর একটা লম্ব টানবো। আরেকটা অংশ আমি জানতে চাইছি যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর কতটা অংশে রয়েছে, তার জন্য আমি কি করবো ওয়াই অ্যাক্সিস এর উপরে লম্ব টানবো, ওয়াই অ্যাক্সিস এর উপরে লম্ব টানবো। ওকে, সাপোজ আমি ধরে নিলাম যে এই আর ভেক্টরটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে আলফা কোণ করে রয়েছে আর ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে বিটা কোণ করে রয়েছে। তাহলে পারপেন্ডিকুলার রেজুলেশন মানে এখানে যেটা কন্ডিশন, মেন কন্ডিশন যেটা, সেটা হচ্ছে অবভিয়াসলি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, পাই বাই। ওকে, তাহলে আমরা ইন টার্মস অফ আলফা আর ইন টার্মস অফ বিটা আমরা বলতে পারি। তাহলে এই যে এই বাহুটা যেটা আমি দেখতে পাচ্ছি, এই একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, বা আমি বলছি যদি এই আর ভেক্টরটা বলি, এটাকে নাম দিতে জাস্ট ও পি কিউ এস, কারণ আর এখানে অলরেডি রিপ্রেজেন্ট করে ফেলেছি, তাহলে এস। তাহলে এই যে ও কিউ বাহুটা আর ভেক্টরের মানটাকে নির্দেশ করছে, ও কিউ বাহু দৈর্ঘ্য আমি যদি বলি ও কিউ, তাহলে সেটা হচ্ছে আর ভেক্টরের মডিউলাস ভ্যালু, মডিউলাস ভ্যালু সেটা হচ্ছে আর। আমাকে নির্ণয় করতে হবে ওপি এবং পি কিউ কত, পি কিউ মানে ওএস, পি কিউ ওএস সেম হবে। তাহলে আমাকে যেটা নির্ণয় করতে হবে মেনলি সেটা হচ্ছে যে জাস্ট এই অংশটা পি কিউ, তার মানে জাস্ট ওএস সেম, আর হচ্ছে ওপি। তাহলে আর ভেক্টরের একটা উপাংশ, একটা উপাংশ থাকবে এক্স অ্যাক্সিস বরাবর, যেটাকে আমি নাম দিচ্ছি আর এক্স, এটি ম্যাগনিচিউড, আর এক্স হচ্ছে ম্যাগনিচিউড। ওকে, ভেক্টর হিসেবে আমি পরে লিখছি, আপাতত উপাংশের ম্যাগনিচিউডটা লেখার চেষ্টা করি, আর এক্স, আর এটা হয়ে যাবে আর ওয়াই, আর ওয়াই, তার মানে এটাও হয়ে যাবে আর ওয়াই, আর ওয়াই। ওকে, তাহলে আমরা যদি ওপি কিউ ত্রিভুজটাকে দেখি, আর ভেক্টরের উপাংশ কোনটা, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশ ওপি, ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশ ওএস বা পি কিউ। ওকে, কতটা অংশ এক্স অ্যাক্সিস এর উপরে আছে বা কতটা অংশ ওয়াই অ্যাক্সিস এর উপরে আছে, এটা আমরা এইভাবেও ভাবতে পারি, অনেক সময় এইভাবে ভাবতে পারি যে এটা যদি আমরা একটা, এটা যদি আমরা একটা লাঠির সঙ্গে আবার কম্পেয়ার করি, এটাকে এই ওপি, ওপি বাহুটাকে বা ওপি ভেক্টরটাকে যদি লাঠির সঙ্গে তুলনা করি এবং এর পারপেন্ডিকুলার, এদিক থেকে যদি লাইট ফেলা হয়, সাপোজ সাপোজ এদিক থেকে একটা আমরা টর্চের লাইট ফেলে দিলাম, এদিক থেকে যদি আমরা একটা লাইট ফেলি, লাইট ফেলি পারপেন্ডিকুলার, তাহলে কি হবে এই লাঠিটার ছায়া কতটা এক্স অ্যাক্সিসের উপরে পড়বে, পারপেন্ডিকুলার লাইট ফেললে এই লাঠিটার কতটা ছায়া, কতটা ছায়া এক্স অ্যাক্সিসের উপরে পড়বে পড়বে সেটা আমরা নির্ণয় করতে চাইছি। তাহলে সেটা অবভিয়াসলি এই যে ছায়াটা পড়বে সেটা আমি কিউ থেকে এক্স এর উপরে, এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টানলে বুঝতে পারবো। ওই জন্য এটাকে অনেক সময় ছায়া বা প্রজেকশনও বলা হয়, এই আর এক্সটাকে অনেক সময় প্রজেকশনও বলা হয়, আর এক্স ইজকাল টু প্রজেকশন, প্রজেকশন অফ এক্স আর, এটাকে আমি প্রজেকশন বলতে পারি, প্রজেকশন অফ আর, আর এক্স হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেকশন অফ আর। আর উপাংশ বললে এটা উপাংশের মান, আসলে উপাংশ নয় কিন্তু আমি উপাংশের মান বলতে পারি, কেন, কারণ যদি আমি উপাংশ বলি, উপাংশ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমাকে আর এক্স ইন্টু আই ক্যাপ বলতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর আই ক্যাপ বলতে হবে, এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তো আমি এখন ইউনিট ভেক্টরগুলো ডিফাইন করিনি, তো আমি ইউনিট ভেক্টর টার্মস এখন লিখতে চাইছি না আপাতত। ওকে, আপাতত আমি ইউনিট ভেক্টর টার্মসে লিখতে চাইছি না, এইভাবে লিখছি আমরা এখন উপাংশের রেজুলেশন বা কম্পোনেন্ট বলতে উপাংশের মান নির্ণয় করছি, উপাংশের মান আর প্রজেকশনে কি বিষয়,
বাট উপাংশ যদি বলি তাহলে উপাংশ ভেক্টর কোয়ান্টিটি মানে তখন আর এক্স লিখতে পারবো না আর এক্স ভেক্টর লিখতে হবে আর ভেক্টরের উপাংশ কিন্তু আর এক্স ভেক্টর বাট আর ভেক্টরের উপাংশের মান আর এক্স এবং সেই মানটা মানে হচ্ছে মানে প্রজেকশন প্রজেকশন অফ আর আর এক্স মানে সিমিলারলি যদি আমরা এর ওয়াই অ্যাক্সিস এর উপরে কত ছায়া পড়েছে আমরা জানতে চাই তাহলে এই দিক থেকে পারপেন্ডিকুলার এই দিক থেকে আমাকে লাইট ফেলতে হবে এই দিক থেকে যদি আমি পারপেন্ডিকুলার লাইট ফেলতে এ কতটা ছায়া ওয়াই অ্যাক্সিস এর উপরে পড়েছে সেটা অবভিয়াসলি ওএস হবে ওএস কারণ আলটিমেটলি আমাকে নির্ণয় করতে হবে ওপি আর পি কিউ আর পি কিউ মানে হচ্ছে যে ওএস ওএস তাহলে আমি এই ত্রিভুজটা দেখে দেখতে পারবো ওপি কিউ সমকোণী ত্রিভুজ ওকে তাহলে আমি ওপি কিউ সমকোণী ত্রিভুজ থেকে আমি বলতে পারি সমকোণী ত্রিভুজ ওকে ওপি কিউ সমকোণী ত্রিভুজ থেকে সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি আমি আমি আর ওয়াই হচ্ছে লম্ব আর এর মান কত ও কিউ বাহুর মান হচ্ছে আর ধরতে পারি আর ভেক্টরের মান আর ধরতে পারি ও কিউ বাহু আর তাহলে এখানে আমি সাইন আলফা এবং কস আলফা থেকে পেয়ে যাবো কারণ একটা হচ্ছে লম্বর সঙ্গে অতিভুজের আমার সম্পর্ক দরকার একটা লম্ব ভূমির সঙ্গে অতিভুজের সম্পর্ক দরকার তাই আমি সাইন আলফা বলি সাইন আলফা লম্ব সঙ্গে অতিভুজের সম্পর্ক দেবে লম্ব হচ্ছে কত লম্ব হচ্ছে আর ওয়াই লম্ব হচ্ছে আর ওয়াই অতিভুজ হচ্ছে আর তাহলে আর ওয়াই মানে ওয়াই পক্ষে অক্ষ বরাবর যে উপাংশের মান সেটা হয়ে যাবে আর সাইন আলফা সেটা হয়ে যাবে আর সাইন আলফা আর সাইন আলফা ওকে সিমিলারলি আমরা যদি এখান থেকে কস আলফা নির্ণয় করার চেষ্টা করি তাহলে কস আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে আর এক্স আর অতিভুজ হচ্ছে আর তাহলে এখান থেকে পেয়ে যাবো আর এক্স ইজকুয়াল টু আর কস আলফা আর এক্স ইজকুয়াল টু আর কস আলফা আর এক্স ইজকুয়াল টু আর কস আলফা ওকে তাহলে আর এক্স ইজকুয়াল টু হয়ে যাবে আর কস আলফা তাহলে এটা কি এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ উপাংশের মান আবার বলছি আমি এটা ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান উপাংশ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে আর এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর নির্ণয় করতে হবে ওকে তো আমরা এর আগে একক ভেক্টর পড়েছিলাম যদিও আমি সেভাবে লিখতে পারি ইন টার্মস অফ এইগুলোকে আমি যে আর এক্স বা আর ওয়াই যেটা আমি বলছি এটাকে উপাংশের মান আমি বলতে পারি উপাংশের মান বা প্রজেকশন উপাংশের মান আর প্রজেকশন কি বিষয় এটাকে আমি বলতে পারি উপাংশের মান বা আমি বলতে পারি প্রজেকশন প্রজেকশন বা ছায়া বলতে পারি অভিক্ষেপ বাংলাতে বলা হয় প্রজেকশনের বাংলা হচ্ছে অভিক্ষেপ উপাংশের মান আর অভিক্ষেপ একই হ্যাঁ এটা কোন বরাবর ওয়াই অক্ষ বরাবর আর এটা এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর উপাংশের মান এক্স অক্ষ বরাবর উপাংশের মান বা প্রজেকশন বা অভিক্ষেপ প্রজেকশনটাকে বাংলাতে অভিক্ষেপ বলা হচ্ছে ওকে তো এইভাবে আমি দুটো লম্ব উপাংশ আর এক্স আর আর ওয়াই সে আর এক্স বা আর ওয়াই এর মান কত নির্ণয় করতে পারি আর যদি আমরা ইন টার্মস অফ ভেক্টর লিখতে চাই তাহলে আমাকে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর লিখতে হবে এটা মান মানের সঙ্গে যদি আমি একক ভেক্টর গুণ করি তাহলে এটা একটা ভেক্টর রাশি হয়ে যাবে সিমিলারলি আর ওয়াই এর সঙ্গে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যে একক ভেক্টর সেটা আমি গুণ করতে পারবো ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর আমরা কি জানি জে ক্যাপ ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর জে ক্যাপ ওকে তাহলে সেক্ষেত্রে এটা হলে আর এক্স আই ক্যাপটা হচ্ছে একটা আর এক্স আই ক্যাপ ওকে আর এক্স আই ক্যাপ হচ্ছে যে এক্স অক্ষ বরাবর ভেক্টরের উপাংশ আমি বলতে পারি তাহলে ভেক্টর উপাংশ কত আর এক্স ভেক্টর আর এক্স ভেক্টর ইজকুয়াল টু আমি বলতে পারি আর এক্স আই ক্যাপ আর এক্স আই ক্যাপ তাহলে আর এক্স কত আর এক্স এর মান হচ্ছে আর কস আলফা তাহলে আর কস আলফা আই ক্যাপ লেট যে উপাংশ যদি আমাকে যে উপাংশ বা কম্পোনেন্ট জানতে চাই তাহলে আর এক্স ভেক্টর নির্ণয় করতে হবে সিমিলারলি আমাকে আর ওয়াই ভেক্টর নির্ণয় করতে হবে আর ওয়াই ভেক্টর যদি বলতে আর ওয়াই সাইন আলফা ইন্টু জে ক্যাপ কারণ আর ওয়াই ভেক্টর অবভিয়াসলি আর ওয়াই ইন্টু জে ক্যাপ আর আর ওয়াই আমি লিখতে পারি কত আর সাইন আলফা তাহলে এটা হচ্ছে আর সাইন আলফা জে ক্যাপ তাই আমাকে যদি উপাংশ বলে উপাংশ বললে আমাকে এটা নির্ণয় করতে হবে জাস্ট আর উপাংশের মান যদি বলে তাহলে এটা অনলি এটা জিজ্ঞেস করছে আর অভিক্ষেপ মানে উপাংশের মানটা জিজ্ঞেস করছে প্রজেকশন মানে ছায়া জাস্ট হ্যাঁ বা অভিক্ষেপ বা ছায়া আমি বলতে পারি যেটা আমি বললাম যে পারপেন্ডিকুলার আমি যদি লাইট ফেলি এই ভেক্টরটার উপরে তাহলে যতটা অংশ এক্স অ্যাক্সিস এর উপরে পড়বে ওকে আলটিমেটলি ম্যাগনিচিউড হচ্ছে এক্স অক্ষ বরাবর যে ম্যাগনিচিউড আর ভেক্টরের সেটা হচ্ছে আর সাইন আলফা সরি আর কস আলফা এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে ম্যাগনিচিউড সেটা হচ্ছে আর সাইন আলফা আর সাইন আলফা তাহলে আমাকে দেখতে হবে যে অ্যাঙ্গেলটা আমি সংক্ষেপে এইভাবে মনে রাখতে পারি যে যে অ্যাঙ্গেলটা যে অ্যাঙ্গেলটা এক্সিস এর কাছে আছে যেমন এক্স অ্যাক্সিসের কাছে আলফা অ্যাঙ্গেল আছে তাই এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে যে কস আলফা আর আদার্স এক্সিস যার সঙ্গে আলফা অ্যাঙ্গেলটা নেই তার যে সাইন উপাংশ হবে
সিমিলারলি ইন টার্মস অফ আমি বিটাও এটা নির্ণয় করতে পারি, কারণ যেহেতু আমার কাছে আলফা প্লাস বিটা রিলেশন আমার জানা রয়েছে, যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, যেহেতু আমি জানি দেখতে পাচ্ছি আমি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু এটা আমার জানা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু, তাহলে আমি আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি পাই বাই টু মাইনাস বিটা। যদি আমি চাই এটা ইন টার্মস অফ বিটা প্রকাশ করতে পারি আর এক্স আর ওয়াই, তাহলে আর এক্স হচ্ছে কত, আর এক্স হচ্ছে যে আর ওকে কস আলফার জায়গায় লিখবো পাই বাই টু মাইনাস বিটা, তার মানে আর সাইন বিটা, কস 90 মাইনাস বিটা অন সাইন বিটা, তো সেক্ষেত্রে আর সাইন বিটা হয়ে গেল, আর সাইন বিটা, তাহলে আর ওয়াই ইকুয়াল টু হয়ে যাবো সেক্ষেত্রে আর সাইন পাই বাই টু মাইনাস বিটা, আলফার জায়গায় পাই বাই টু মাইনাস বিটা বসাতে পারছি, তাহলে পাই বাই টু মাইনাস বিটা, সেক্ষেত্রে এটা হয়ে যাবে আর কস বিটা, কস বিটা হবে। এইভাবে আমি ইন টার্মস অফ আলফা অথবা আমি ইন টার্মস অফ বিটা আমি নির্ণয় করতে পারবো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশের মান, তাই এটাকে পারপেন্ডিকুলার রেজুলেশন বলা হচ্ছে। ওকে, এবার আমরা নেক্সট ক্লাসে দেখবো যদি আলফা বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, আলফা বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন আমি আর এক্স আর ওয়াই কে কিভাবে বের করবো, কারণ সেক্ষেত্রে কি হবে আমি সমকোণী ত্রিভুজ পাবো না, কাজে আমার এই লম্ব বাই অতিভুজ লম্ব বাই ভূমি এই রিলেশন গুলো মেনে চলবে না। ওকে, তাহলে আমরা দেখবো নেক্সট ক্লাসে যে যখন একটা রেজুলেশন করবো বাট নট পারপেন্ডিকুলার রেজুলেশন, দ্যাট মিনস আলফা প্লাস বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, সো আমরা ওটা নেক্সট ক্লাসে দেখবো। ওকে, সো থ্যাংক ইউ।